খাগড়াছড়িতে নিয়ম অনুযায়ী জমিতে যখন বীজ রোপণ করার কথা তখন কিনা বীজ বাজারে পাওয়া যাচ্ছে সুস্বাদু তরমুজ। বাজারে আগাম এই ফল আসায় দামও বেশি। কয়েকজন কৃষক আগাম তরমুজ চাষ করে পেয়েছেন সফলতা। দেখা দেখি অন্য কৃষকরাও ঝুঁকছেন তরমুজ চাষে। কৃষি বিভাগ বলছে ঠিকমতো পরিচর্যার কারণেই সফলতা এসেছে। খাগড়াছড়ির প্রতিনিধি অপু দত্তের তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। রাঙামাটির কাপ্তাই বাঁধের পর খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার পাহাড় বা টিলাবাদে অধিকাংশ জমিতে বছরে একবারই ফসল ফলানো যায়। কিন্তু মহালছড়ির কৃষকরা ধানের পাশাপাশি আগাম তরমুজ চাষ করে সফলতা পেয়েছে। কিছুটা সফলতা পেয়েছি, সফলতা পেয়ে আবার এবছরের আমরা উৎসাহ এসে 40% জমিতে ধান লাগালে যে পরিমাণ পাওয়া যায় তার গুণ অধিক পাওয়া যায় তরমুজ খেতে। গরমকালের ফসল হলেও এ অঞ্চলে গত 3 বছর ধরে আগাম তরমুজ চাষ করছে কৃষকরা। প্রথমে 30 শতক টিলা এলাকায় 47টি গর্ত করে 94টি বীজ রোপণ করলেও এবছর তারা রোপণ করেছে 430টি চারা। আগাম ও ভালো ফলন হওয়ায় প্রতিটি তরমুজ বিক্রি হচ্ছে 200 থেকে 500 টাকায়। একজনের কাছ থেকে পরামর্শ নিয়েছি, পরামর্শ নেওয়ার পর তারপর দেখলাম তরমুজের ভালো ফল পাওয়া যায়। মোটামুটি 20-30 দিয়ে 60-টা দিয়ে ভালো পরিচালনা করতেছি, আমরা ভালোভাবে এরকম আশা করা যাচ্ছে। এদিকে আগাম চাষের ফলে ঠান্ডা জনিত ও পোকামাকড় সহ নানা সমস্যা রয়েছে বলে এ চাষে প্রচুর পরিশ্রম করতে হয়। খাগড়াছড়িতেও কয়েকজন কৃষক আগাম তরমুজ চাষ করছেন। কৃষি বিভাগ বলছে আগাম তরমুজ চাষে নানা সমস্যা রয়েছে, তাই কৃষকদের এই চাষে বেশি পরিশ্রম করতে হচ্ছে। 12 মাস নানা ফল চাষ করে কৃষকরা স্বাবলম্বী হবে বলে মনে করেন কৃষি কর্মকর্তারা। আমাদের পরামর্শ মোতাবেক খুব ভালোভাবে চাষ করেছেন এবং বিভিন্ন পরিচর্যাগুলো করেছেন, যার ফলে কিন্তু তারা যে সময়ে রোপণ করার সময় সেই সময়ে কিন্তু তারা তরমুজ ঘরে তুলতেছে। এই ধরনের চাষ আমরাও চাই কৃষকরা লাভবান হোক এবং তারা ধান থেকে অন্য অন্য ফসলে, বিশেষ করে বোরো ধানে অনেক পানি লাগে, তরমুজে যদিও কিছুটা পানি লাগে, যত্ন পরিচর্যা লাগে, কিন্তু লাভটা কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি। তরমুজ চাষের জন্য কৃষি বিভাগের পরামর্শ ছাড়া অন্য কোনো সুযোগ সুবিধা নেই। যদি স্বল্পমেয়াদী ঋণের ব্যবস্থা থাকত তাহলে আরও উৎসাহিত হতো বলে জানান চাষিরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।